স্কিজোফ্রেনিয়া একটি গুরুতর মস্তিষ্কের ব্যাধি যাতে একজন ব্যক্তি কল্পনা থেকে বাস্তবকে পার্থক্য করতে পারেন না বিভ্রান্তি এবং বিভ্রান্তিকর দৃশ্যসমূহের জন্য ব্যক্তিটি অদ্ভুত এবং অস্বাভাবিকভাবে ভীত আচরণ করে এই ব্যাধিটি প্রায় কুড়ি বছর বয়সের আশেপাশে এবং সাধারণত চল্লিশ বছর বয়সের আগে তরুণ বয়সের মধ্যে নির্ণয় করা যেতে পারে কখনো কখনো লক্ষণগুলি কিশোর বয়সে উপস্থিত হতে পারে কিন্তু প্রায় কৈশোরের কারণে অন্যান্য আচরণগত পরিবর্তনগুলির কারণে অজ্ঞাত থেকে যায় রোগের সূত্রপাতের সময় লক্ষণ শনাক্ত করা কঠিন হতে পারে তারা কম জ্ঞান সম্বন্ধীয় ক্ষমতা দ্বারা শুরু করতে পারেন এবং নিজেকে পৃথক করার সাথে সাথে অন্যান্য ব্যক্তিত্বে পরিবর্তন ঘটে রোগে প্রধান লক্ষণগুলি ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে ইতিবাচক উপসর্গগুলি ব্যক্তিত্বে যুক্ত করে নেতিবাচক উপসর্গগুলি হল সেগুলি যেগুলি ব্যক্তি করা বন্ধ করে দেয় ইতিবাচক উপসর্গগুলি হল বিভ্রম সৃষ্টি এবং অলীখ বিশ্বাস বিভ্রম বিভিন্ন ধরনের বিভ্রম বিদ্যমান বেশিরভাগ ব্যক্তি একজন দৃঢ় ভুল বিশ্বাসের দ্বারা পরিচালিত হয় যে অন্যেরা তাকে প্রতারিত বা সম্মোহিত করছে তিনি বিশ্বাস করতে পারেন যে তার বিশেষ ক্ষমতা আছে অথবা তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব এক বা একাধিক বিভ্রম একই সময় বিদ্যমান থাকতে পারে অলিক বিশ্বাস কল্পনাপ্রবণ শব্দ বা কণ্ঠস্বর শোনা অস্বাভাবিক গন্ধ পাওয়া বা কল্পনাপ্রবণ চিত্র বা ব্যক্তিকে দেখা এইগুলো হল সম্ভাব্য অলিক বিশ্বাস এটি ব্যক্তিকে ভীত এবং বিরক্ত করতে পারে এবং অন্যান্য উপসর্গগুলিকে সৃষ্টি করে যেমন নিজেকে একাকী করে রাখা কাদা চিৎকার করা কল্পনা করা ব্যক্তি এবং অন্যদের সাথে কথা বলা নেতিবাচক উপসর্গগুলির অন্তর্ভুক্ত হল ফ্ল্যাট প্রভাব অ্যালোজিয়া এবং এভলিউশন ফ্ল্যাট প্রভাব ব্যক্তি কথা বলা বা যোগাযোগ করায় আগ্রহ রাখে না মুখের অভিব্যক্তি নির্বিকার হয়ে ওঠে এবং খুব কম চোখে চোখ রাখে তারা যে কোনো ইতিবাচক বা নেতিবাচক উদ্দীপনায় উদাসীন হয় অ্যালোজিয়া ব্যক্তিটি কারো সাথেই কথা বলে না এবং একেবারেই কথা বলা এড়িয়ে চলতে পারে তারা সংক্ষিপ্ত উত্তর দেয় বা কোনো কিছুতেই সাড়া দেয় না অ্যাভলিউশন এই লক্ষণটি থাকা ব্যক্তিটি খুব দীর্ঘ সময়ের জন্য এক অবস্থানে বসে বা শুয়ে থাকে নড়াচড়া এবং কার্যকলা বিরোধ পরিষ্কারভাবে লক্ষ্য করা যায় এই ব্যাধির জন্য সঠিক কারণ খুঁজে বের করার জন্য ক্রমাগত গবেষণা চলছে জিনগত প্রকাশ এই ব্যাধির জন্য প্রধান কারণ হতে পারে বলে মনে করা হয় পিতামাতা ভাইবোন বা বিশেষ করে একজন অভিন্ন যমজের যদি স্কিজোফ্রেনিয়া থাকে তবে এই ব্যাধি অর্জনে ঝুঁকি বাড়ায় স্নায়ুতাত্ত্বিক কারণগুলির মধ্যে নেটওয়ার্কের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন এবং নিউরোট্রান্সমিটারগুলির মধ্যে যোগাযোগের অন্তর্ভুক্ত যা অস্বাভাবিক ফলাফলে কারণ হয়ে এই ব্যাধি সৃষ্টি করে দূষণকারী বা বিষাক্ত দ্রব্যের প্রকাশ বিষাক্ত পদার্থের প্রকাশের ফলে মস্তিষ্কের কোষগুলি প্রদাহ ঘটায় এবং স্কিজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়ায় হোমুমায়ের পুষ্টির ঘাটতি এবং বিষাক্ত পদার্থের ব্যবহার শিশুকে পরবর্তী জীবনে এই ব্যাধিতে আক্রান্ত করতে পারে পদার্থ ব্যবহার কিশোর বয়সে অ্যালকোহল বা অবৈধ মাদকদ্রব্য প্রাপ্তবয়স্কদের মধ্যে স্কিজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ব্যাধি এবং তার উপসর্গের চিকিৎসার জন্য ঔষধ এবং অন্যান্য থেরাপি ব্যবহার করা হয় সাধারণত কোয়েটিয়াপিনিডোল ক্লোরোপ্রোমাজিন এবং ফ্লুফেনাজিন এর মতো নির্ধারিত অ্যান্টিসাইকিয়াটিক ওষুধগুলি অন্তর্ভুক্ত করা হয় এগুলো একটি নিউরোট্রান্সমিটার ডোপামিনে কাজকে প্রভাবিত করে বা অবরোধ করে এই নিউরোট্রান্সমিটারের মাত্রা স্কিজোফ্রেনিয়াতে অস্বাভাবিকভাবে উচ্চ হয় যা বিভিন্ন উপসর্গ এবং আক্রমণাত্মক আচরণ সৃষ্টি করে জ্ঞানীয় আচরণগত থেরাপির মতো সাইকোথেরাপি জ্ঞান সম্বন্ধীয় বর্ধিত থেরাপি এবং সহায়ক সাইকোথেরাপি সহায়তা প্রদানের জন্য অসুস্থতার পিছনে অবস্থার এবং কারণগুলি বোঝার জন্য দেওয়া হয় এটি ব্যক্তিটির আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে যাতে তারা নির্দ্বিধায় সমর্থন ও সহায়তা চাইতে পারে স্কিজোফ্রেনিয়ার সঙ্গে বসবাস করা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে নিজ পরিচর্যা এবং পারিবারিক সহায়তাগুলি ব্যাধিগুলির সাথে মোকাবিলা করার জন্য এবং অসুস্থতার সাথে আসা সমস্যাগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় গেম খেলা বা ছবি আঁকার মতন সৃজনশীল হওয়া আপনাকে ব্যাধিগুলির সমস্যাগুলি সম্পর্কে ভুলে যেতে সাহায্য করতে পারে যোগ যোগব্যায়াম এবং ধ্যানের দ্বারা চাপের প্রভাব নিয়ন্ত্রণ করুন ব্যাধিটিকে বর্ধিত করা প্রতিরোধ করতে অ্যালকোহল ধূমপান এবং অন্যান্য পদার্থ এরান। লক্ষণগুলি বেশ ক্ষয় সাধন করে বলে ঘুম এবং বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার মেজাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে একটি সহায়তা দলে যোগদান করুন যা আপনাকে আপনার সমস্যাগুলি বুঝতে সহায়তা করে এই ব্যাধি সম্মুখীন অন্যরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন এটি এমন সমস্যার সমাধান করতে সহায়তা করে যা পরিবার ও চিকিৎসা বিশেষজ্ঞরা সমাধান করতে পারে না আপনার তত্ত্বাবধায়ক এবং পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতা করুন থেরাপিগুলি ও ওষুধগুলি ব্যাধি দ্বারা সৃষ্ট চিন্তার প্রক্রিয়াগুলি ও উদ্বেগকে মুক্ত করার ক্ষেত্রে সহায়ক বলে প্রমাণিত হয়েছে যত্নশীল ব্যক্তিরা স্কিজোফ্রেনিয়া থেকে ভুক্তভোগীকে ভালোবাসা যত্ন এবং ধৈর্য সহকারে সাহায্য করতে পারে ব্যাধিটি এবং বিভিন্ন পরিস্থিতিতে এ সম্ভাব্য ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে এটি বুঝতে পারা আশপাশ শান্ত রাখা এবং অতিরিক্ত অগোছালো জিনিসপত্র পরিষ্কার করা ধারালো এবং বিষাক্ত পদার্থগুলি ব্যক্তিটির নাগালে বাইরে রাখুন সম্ভব হলে তালাবন্ধ করে রাখুন অ্যালকোহল মাদক এবং ধূমপান এড়াতে ব্যক্তিটিকে সাহায্য করুন চিত্ত বিনোদন এখানে সেরা সাহায্য হতে পারে লক্ষণগুলি উদ্দীপ্ত করা এবং আকস্মিক আচরণগত পরিবর্তন সৃষ্টি কারণগুলির ওপর নজর রাখুন লক্ষণগুলি আরও খারাপ হওয়া এড়ানোর জন্য দ্রুত কিন্তু শান্তভাবে প্রতিক্রিয়া জানান ওষুধ খাওয়া বাদ যাওয়া এড়াতে ওষুধ খাওয়ার সময়সূচি বজায় রাখুন সঠিক সময় এবং পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করা উচিত আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণরূপে খাওয়া এড়িয়ে যেতে পারে ক্ষুদায় তাদের অবস্থা আরও খারাপ হতে পারে ব্যক্তিটির সামনে আপনার হতাশা এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করুন ধৈর্য ও স্নেহের সাথে আলাপচারিতা করার জন্য আপনার রাগ এবং কষ্টকে ধরে রাখুন জরুরি অবস্থায় সাহায্যের জন্য পরিবারের অন্যান্য সদস্য বা সহায়তা দলকে অবগত রাখুন